খেলা দেখে বাড়ি ফেরার সময় তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়ালো মহিষকুচি দুনাং গ্রাম পঞ্চায়েতের বাকলা এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। এই ঘটনায় দুই পক্ষের আহত হয়েছে মোট 6 জন। যদিও এই ঘটনা অস্বীকার করছে বিজেপি। বিজেপির দাবি, আমাদের এক কর্মীকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাকে ভানুকুমারী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। আহতদের নাম শীতল মোদক, মনোজ সরকার, দিলীপ বর্মন, রাজু অধিকারী, সুভাষ মোদক, ফেলমিয়া। এদের মধ্যে ফেলমিয়া ও দিলীপ বর্মনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মনোজ সরকারের চিকিৎসা চলছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। মনোজ সরকার তৃণমূল কর্মী বলে পরিচিত। শীতল মোদককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। শীতল মোদক এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাগলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 16-দলীয় নৈশ ফুটবল খেলা চলছিল। সেই খেলা দেখেই ফিরছিল আহতরা। খেলা দেখে বাড়ি ফেরার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই হামলার জেরে বাকলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পৌঁছায় বকশিহাট থানায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় তৃণমূল নেতা প্রসূনজিৎ সরকার তথা মনোজ সরকারের দাদা জানান, তারপরে যখন 5টার দিকে ওরা বাড়িতে আসতেছে, হঠাৎ করে রাস্তায় বিজেপির কিছু পরিস্থিতি ওরা 3 জনকে আক্রমণ করে। আক্রমণ করে ভাইয়ের মাথায় প্রথমে পাশ দিয়ে লাঠি মারে, সে বাড়ি মারে লাগে না, পাথর দিয়ে ঢেল ছিল। ছোড়ার পরে ভাই আহত হয়, সে 2 দিন ছিল, ওরা 2 দিনে আহত হয়। দুজন ভানুকুমারী হসপিটালে আছে, আর তাকে এদের মধ্যে যারা ই করছে সবাইকে চিনে জানা আমাদের পাশের গ্রামের। বিজেপি নেতা উৎপল দাস জানান, কি হয়েছে ঘটনাটা? আমি বাকলা বাজারে একটা খেলা আছে, ফুটবল খেলা, সেই খেলা দেখতে আসতেছিলাম বাড়ির থেকে। আসার পথে তো তারা খেলা উদ্বোধন করতে আসছে তৃণমূলের লোকেরা, প্রায় 30-35টা বাইক। আসার পর আমরাও আসতেছি, আচমকা ওনাদের সামনে আমি পড়ে যাই, ধরো ধরো করে চিল্লায়। তো আমি প্রাণের ভয়ে দৌড়ানোর পরে আমি ওদের সঙ্গে দৌড়তে না পেরে ওরা তীর ধনুক বাটুল লাঠি নিয়ে এসে আমার উপরে লাঠি দিয়ে আঘাত করে। পুরো পিঠে আমার মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো আমি তখন ওখান থেকে কোনোভাবেই বাঁচতে পারি না। তারপরে কী হয়েছে আমি আর কিছু বলতে পারি না। তারপরে আমাকে হসপিটালে নিয়ে আসে। বকশিহাট থানা সূত্রের খবর। একটি উত্তেজনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি নিয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।